তোমরা যারা ব্লাউজ কাটিং শিখতে চাচ্ছ অবশ্যই বন্ধুরা এই ভিডিওটা তোমাদের জন্য একদম নতুনদের জন্য ধাপে ধাপে সূত্র সহকারে ব্লাউজ থেকে মাপ নিয়ে কি করে ব্লাউজ কাটিং করতে হয় সেটাই এই ভিডিওতে দেখাবো এখানে দেখো এটা কিন্তু খুবই মোটা মানুষদের জন্য এই ব্লাউজটা আমি তৈরি করব এখানে পঞ্চাশ সাইজ বটির জন্য কি করে তোমরা সূত্র দিয়ে ব্লাউজ কাটিং করবে সেটাই এই ভিডিওতে ধাপে ধাপে দেখাবো তোমরা যারা সেলাই একদমই নতুন অবশ্যই ভিডিওটাকে কন্টিনিউ দেখতে থাকো আমি আশা করি এই ভিডিওটা দেখলে তোমরা যে কোনো সাইজের জন্য ব্লাউজ কাটিং শিখিয়ে যেতে পারবে দেখো বন্ধুরা কাপড়টাকে প্রথমে এইভাবে করে দুভাজ করে নিতে হবে তারপর ব্লাউজটাকে এইভাবে করে ধরে এখানে যা মাপ আছে এর থেকে কিন্তু সাইডে আমার আরও বেশি চওড়া করতে হবে এখানটা এর জন্য চওড়ার মাপ দু ইঞ্চি বাড়িয়ে নিলাম এভাবে করে এখানে চওড়ার মাপ নিয়ে নেবো আমি চোদ্দো ইঞ্চিতে এবার এইভাবে করে ফিতেটাকে ধরে হাফ ইঞ্চি উপরে ফিতেটাকে বাড়িয়ে রাখতে হবে কারণ হাফ ইঞ্চি সেলাইয়ে চলে গেছে এই জন্য এখানটায় লম্বার মাপ আছে ষোলো ইঞ্চি এর জন্য আমি ঝুলের মাপটা নিয়ে নেব দুদিকে আমার সেলাইয়ে এক ইঞ্চি করে চলে যাবে এর জন্য এখানটায় আঠেরো ইঞ্চি ঝুলের মাপটা নিয়ে নেব এভাবে ফিতেটাকে ধরে প্রথমে আঠেরো ইঞ্চি ঝুলের মাপ নিয়ে হবে তারপর এখানটায় এখানে চওড়ার মাপ নিয়ে নেব চোদ্দো ইঞ্চি ব্লাউজটার চওড়াটা আছে আমার বারো ইঞ্চি মতো কিন্তু এর থেকে একটু বেশি সাইজ লাগবে তার জন্য চোদ্দো ইঞ্চি নিয়ে নিয়েছি এবার এইভাবে করে পয়েন্ট করে মার্জিন করে নিতে হবে বন্ধুরা একটা কথা বলি তোমরা যখনই ব্লাউজ কাটিং করবে সব সময় কিন্তু পেছন পাটটাকে আগে কেটে নেবে তাহলে পেছন পাটটাকে ধরেই পরে তোমরা সামনের পাটগুলোকে কেটে নিতে পারবে দেখো এখান থেকে এবার এইভাবে করে পুটের মাপটা নিতে হবে এভাবে ফিতেটাকে ধরে দেখো এখানটায় পুটের মাপ আছে সাত ইঞ্চি তাহলে এখানটায় আমি নিয়ে নেব সাড়ে সাত ইঞ্চি হাফ ইঞ্চি আমার সেলাইয়ে চলে যাবে তারপর এখানটায় এভাবে ফিতেটাকে কোনা করে ধরে গলার মাপটা নিয়ে নিতে হবে গলার মাপ হয়েছে আট ইঞ্চি তাহলে বন্ধুরা পুটের মাপ এখানটায় সাড়ে সাত ইঞ্চি এসছে এভাবে পুটের মাপটা নিয়ে নিলাম তারপর এখান থেকে তিন ইঞ্চি এই পাশ থেকে গলার চওড়াটা নিতে হবে তারপর তিন ইঞ্চির এখান থেকে গলার ডিপ নিয়ে নেব আট ইঞ্চি এখানটায় কিন্তু বেশি ডিপও আমি করব না একদম কমও না একদম নর্মাল যে ডিপটা সেই মাপটায় আমি আট ইঞ্চি নিয়ে নিলাম তোমরা কিন্তু চাইলে এখানে ব্লাউজের ঝুলটা আরও একটু বাড়িয়ে নিতে পারো কোনো অসুবিধা নেই দেখো এইভাবে ফিতেটাকে হাফ ইঞ্চি তুলে ধরে এখানটায় মোহরার মাপটা এভাবে নিয়ে নিতে হবে এখানটায় দেখো আমার সাত ইঞ্চি বরাবর এই মোহরার মাপটা আছে তারপর তাহলে এখানটায় মোহরার মাপটা নিয়ে নেব আমি সাত ইঞ্চিতে দেখো এখানটায় মোহরার মাপটা নিয়ে নিলাম সাত ইঞ্চি এবার এখান থেকে দেড় ইঞ্চি উপরে এভাবে করে পয়েন্ট করে এখানে মোহরার শেপটা দিয়ে দিতে হবে এবার এখানটায় একটুখানি ডাউন দিতে হবে তারপর বন্ধুরা এখান থেকে এক ইঞ্চি এই পাশ থেকে পয়েন্ট করে নিলে কিন্তু ফিটিংসের মাপ চলে আসবে এবার এটাকে মার্জিন দিয়ে দিতে হবে এবার ব্লাউজ পার্টটাকে ভালো করে কেটে নিচ্ছি এবার পেছন পার্টটাকে ধরে কি করে তোমরা সামনের পার্টের মাপ নেবে কি করে ব্লাউজ থেকে মাপ নেবে পুরোটাই এই ভিডিওতে ধাপে ধাপে দেখাবো তোমরা ভিডিওটাকে অবশ্যই কন্টিনিউ দেখতে থাকো আর যদি কোথাও বুঝতে অসুবিধা হয় সেটাও আমাকে কমেন্ট করে জানাবে বন্ধুরা এখানে কিন্তু আমি লাইলিং ব্লাউজ কাটিং করব এর জন্য আগে লাইলিং পার্টটাকে কেটে নিচ্ছি তারপর ব্লাউজ পার্টটাকে কাটিং করব এবার সামনের পাটটা সরি পেছন পাটটাকে সামনের পাটের উপরে এইভাবে করে বসিয়ে নিলাম পেছন পাটটা কাটিং করার সময়ও কাপড়টাকে দুভাজ করে নিয়ে আমার নিজের দিকে এক ইঞ্চি মতো বাড়িয়ে নিতে হবে তারপর এই দিকটাও কিন্তু এক ইঞ্চি বাড়িয়ে নিয়ে এটাকে কাটিং করে নিতে হবে দেখো এইভাবে প্রথমে শেপটাকে দিয়ে নিলাম এবার আবার ব্লাউজ থেকে কি করে মাপ নিতে হবে দেখো এখানটায় প্রথমে বন্ধুরা গলার মাপটা নিতে হবে ফিতেটাকে এইভাবে এখানটায় যেখানে সেলাই পড়েছে এখান থেকে হাফ ইঞ্চি ফিতেটাকে উপরে ধরে এভাবে গলার মাপ এসে এখানটায় দেখো সাড়ে পাঁচ ইঞ্চিতে যে কোনো বডির সাইজের জন্য কিন্তু সাড়ে পাঁচ ইঞ্চিতে গলার মাপ নিতে হয় তারপর এখানটায় এভাবে দৌড়ে কাটোরির মাপটা এখানে পয়েন্টের মাপ এসছে সাড়ে ছয় ইঞ্চিতে তাহলে গলার মাপ ছিল আমার সাড়ে পাঁচ ইঞ্চি তাহলে এখানটায় গলার মাপ সাড়ে পাঁচ ইঞ্চিতে নিয়ে এভাবে মার্জিন দিয়ে দিলাম তারপর এখান থেকে এক নম্বর কাটরির জন্য এটা যেহেতু অনেক মোটা মানুষদের জন্য তৈরি হচ্ছে তাহলে তার জন্য এখানটায় সাড়ে ছয় ইঞ্চিতে ডিপ নিয়ে নিলাম এবার দুই নম্বর কাটোরির জন্য এখান থেকে ফিতেটাকে এইভাবে ধরে দেখো এখানে আমার সাড়ে চার ইঞ্চি এসছে তাহলে আমি এইভাবে করে সাড়ে চার ইঞ্চিতে মার্জিন দিয়ে দিলাম তারপর বন্ধুরা স্কেল দিয়ে এখানে সোজা দাগ দিয়ে দিতে হবে দেখো স্কেল দিয়ে সোজা মার্জিন দিয়ে দিলাম এবার ফিতেটাকে প্রথমে ব্লাউজ থেকে এভাবে মাপটা নিয়ে নেব তোমরা যারা নতুন অবশ্যই এখানটায় একটু মনোযোগ দিয়ে দেখো খুব সহজেই কিন্তু তোমরা তাহলে কাটরি ব্লাউজ কাটিং করা শিখে যাবে দেখো এখান থেকে ফিতেটাকে যেখানে দুটো পার্ট আমি সেলাই করেছি এখানটায় ফিতেটাকে এইভাবে ধরে নিয়ে এখানটার মাপ এসছে সাড়ে নয় ইঞ্চি সাড়ে ন ইঞ্চিতে এভাবে করে এখানটা পয়েন্ট করে নিতে হবে তারপর সাড়ে ন ইঞ্চির হাফ করলে পিতেটাটাকে এভাবে ধরে সাড়ে ন ইঞ্চির হাফ এখানটায় পয়েন্ট করে নিলাম তারপর এখান থেকে পিতেটাকে ধরে এখানে সেন্টার পয়েন্টে এভাবে করে পয়েন্ট করে দিলাম তারপর বন্ধুরা দেখো এক নম্বর কাটুরির জন্য এখানটায় দেড় ইঞ্চি উপরে পয়েন্ট করে নিলাম তারপর এখানটায় দেড় ইঞ্চি উপরে পয়েন্ট করে নিতে হবে এবার দুই নম্বর কাজরি শুধু এখানটায় দেড় ইঞ্চিতে পয়েন্ট করবে তারপরে এই দুটো মাপ কিন্তু যে কোনো সাইজের ব্লাউজের ক্ষেত্রে হাফ ইঞ্চিতে হবে এই দুটো মাপ হাফ ইঞ্চিতে হবে এভাবে করে পয়েন্ট করে নিয়ে প্রত্যেকটা পয়েন্ট ভালো করে মিলিয়ে মার্জিন দিয়ে দেব দেখো প্রত্যেকটা পয়েন্ট ভালো করে মিলিয়ে মার্জিন করে নিলাম এখান থেকে গলার মাপটা যখন নেব নিচে দেড় ইঞ্চি এভাবে করে ডাউন করে নিয়ে বন্ধুর কাতরির কিন্তু সাইডে কিন্তু এখানটায় বাড়বে না এর জন্য এটাকে কোনা করে এইভাবে মিলিয়ে দিতে হবে তারপর এখানে যে কোনা ভাবটা হয়েছে না এরকম থাকলে কিন্তু ব্লাউজ সেলাইয়ের পরে দেখতে ভালো লাগে না এই জন্য এখানটায় এভাবে করে রাউন্ড করে নিতে হবে তারপর এটা যেহেতু সামনের পার্টগুলো কাটিং করছি এর জন্য তাল পাটের শেপটা হাফ ইঞ্চি নিচে এইভাবে করে রাউন্ড করে দিলাম তারপর এখান থেকে ফিতেটাকে এইভাবে ধরে আড়াই ইঞ্চিতে এভাবে পয়েন্ট করে নিতে হবে তারপর এইভাবে হালকা হাতে এটাকে কাটরির শেপটা করে নিতে হবে বন্ধুরা এখানটায় কিন্তু তিনটে পার্ট আমার বেরোচ্ছে কিন্তু বেল্ট পার্টটা আমি অন্য পাশ থেকে কাটিং করে নেবো এখানটায় আড়াই ইঞ্চি উপরে এইভাবে নিয়ে সাইডের পার্টটার মাপটা নিয়ে নিলাম তারপর এখানটায় এক ইঞ্চি এই পাশ থেকে বাড়িয়ে নিতে হবে কেন না যখন কাটোরিটা সেলাই করব তখন কিন্তু এক ইঞ্চি সেলাইয়ে চলে যাবে প্রত্যেকটা পার্টের জন্য আমি এখানে নম্বর দিয়ে দিলাম এবার বেল্ট পার্টের কাপড়টা আমার একটু কম পড়েছে এর জন্য বেল্ট পার্টটা আমি অন্য পাশ থেকে কাটিং করে নেব এবার এটাকে ভালোভাবে দেখো ভালোভাবে এটাকে কাটিংটা করে নিলাম বন্ধুরা এই ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে ভিডিওতে একটা লাইক দিয়ে দেবে এবং তোমরা আমার চ্যানেলটাকে যারা প্রথমবার দেখছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে দেখো এবার বেল্ট পার্টটা কাটিং করার জন্য দুটো কাপড় এইভাবে দু নিয়ে তারপর পেছন পার্টটাকে এটার উপরে বসিয়ে নিয়ে প্রথমে মাপটা নিয়ে নিতে হবে দেখো দুই পাশে এইভাবে করে শেপটা নিয়ে নিলাম তারপর এ পাশে আমি ছয় ইঞ্চিতে নিয়ে নেব কারণ বন্ধুরা এখানটায় কিন্তু হেমের জন্য আমি এক ইঞ্চি করে এক্সট্রা বেশি নিয়ে নিয়েছিলাম এর জন্য বেল্ট পাটেও সাড়ে ছয় ইঞ্চি নিয়ে নিলাম এখানটায় সাড়ে পাঁচ ইঞ্চিতে এভাবে নিয়ে সোজা মিলিয়ে দিতে হবে ধরো এই ব্লাউজটা কী করে ধাপে ধাপে সেলাই করতে হয় লাইলিং ব্লাউজ কি করে তোমরা ধাপে ধাপে সেলাই করবে যদি শিখতে চাও ডিসক্রিপশান বক্সে আমি লিঙ্ক দিয়েছি দিয়েছি ওখান থেকে তোমরা দেখে নিতে পারো দেখো এখানটায় ভালো করে আমি এই লাইলিং পার্টগুলোকে কেটে নিয়েছি এবার এই লাইলিং পার্টগুলোকে ধরে ধরে কি করে তোমরা ব্লাউজ পার্টটা কাটিং করবে সেটা এবার দেখাচ্ছি অবশ্যই ভিডিওটাকে তোমরা দেখতে থাকো দেখো ব্লাউজ পার্টটাকে নিয়েছি এটাকে করে করে প্রথমে পেছন সাইডটাকে আগে কাটিং নিতে হবে বন্ধুরা লাইলিং ব্লাউজ কাটিং এর ক্ষেত্রে একটা কথা তোমাদেরকে বলে দিই যখনই তোমরা লাইলিং ব্লাউজটা কাটিং করবে না তখন কিন্তু লাইলিংয়ের থেকে মেন ব্লাউজ পার্টটা সব দিকে হাফ ইঞ্চি করে বেশি বেশি নিয়ে নেবে কেননা তাহলে যখন ব্লাউজটা লাইলিংয়ের সাথে সেলাই করবে কখনোই কিন্তু ফেসে যাওয়ার সম্ভাবনা থাকবে না দেখো আমি সব দিকে এইভাবে করে হাফ ইঞ্চি বেশি বেশি করে নিয়ে কেটে নিচ্ছি দেখো এইভাবে করে বেশি বেশি করে নিয়ে কেটে নিলাম বন্ধুরা এইভাবে করে আমি প্রত্যেকটা পার্টি ভালো করে কাটিং করে নেব হাতাটা কাটিংটা তোমাদের লাইলিং পার্টে দেখানো হয়নি হাতাতে লাইলিংটা আমি দেব না এর জন্য এখান থেকেই হাতাটাকে কাটিং করে দেখাচ্ছি হাতা কাটিংয়ের জন্য প্রথমে কাপড়টাকে এভাবে করে দু ভাঁজ করে নিলাম তারপর আবার এভাবে দু ভাজ করে মোট চার ভাঁজ করে নিতে হবে এখানে গ্লাস হাতা তৈরি করবো এখানটায় মোড়ার মাপটা থেকে এভাবে মাপ নিয়ে নিতে হবে এখানটায় দেখো হাতার চওড়া এসছে আমার নয় ইঞ্চিতে তার জন্য নয় ইঞ্চি চওড়া কাপড়টাকে এভাবে নিয়ে এখানটায় মেপে দেখাচ্ছি ব্লাউজটা দেখো চওড়াটা এসছে নয় ইঞ্চি এভাবে করে নয় ইঞ্চি চওড়া নিয়ে নিলাম তারপর এখানটায় ব্লাউজের হাতার যা মাপ আছে লম্বায় এভাবে করে মাপটা নিয়ে নেব এখানটা দশ ইঞ্চিতে আছে তাহলে আমি এগারো ইঞ্চি নিয়ে নেব এইভাবে এগারো ইঞ্চিতে নিয়ে নিলাম তারপর বন্ধুরা খোলা পাশে কিন্তু সবসময় ডাউন দিতে হয় খোলা পাশে তিন ইঞ্চি এভাবে ডাউন দিয়ে দেড় ইঞ্চি এই পাশ থেকে নিয়ে হাতার শেপটা করে নিলাম যে কোনো হাতা কাটিংয়ের ক্ষেত্রেই কিন্তু দেড় ইঞ্চি ওই পাশ থেকে শেপটা তৈরি করতে হবে তারপর এখানটায় এক ইঞ্চি এইভাবে নিয়ে দেখো এবার হাতাটাকে কাটিং করে নেবো বন্ধুরা এরপরে তোমরা কোন ধরনের ভিডিও দেখতে চাও কাটিংয়ের এবং সেলাইয়ের সেটা অবশ্য আমাকে কমেন্ট করে জানাবে আমি তোমাদের জন্য সেই ধরনের ভিডিও নিয়ে চলে আসব দেখো এখানটা হাতাটাকে খুলে এইভাবে করে তালপাটটা কাটিং করে নিতে হবে এখানে ছোট্ট করে একটা কাঠ লাগিয়ে দিলাম তাহলে পরে সেলাইয়ের সময় বুঝতে সুবিধা হবে বন্ধুরা এইভাবে করে প্রত্যেকটা পার্টি ভালো করে দেখো আমি কাটিং করে নিয়েছি প্রত্যেকটা পার্টি কিন্তু সব দিকে হাফ ইঞ্চি করে করে বেশি নিয়েছি কেননা যখন আমি এটাকে মুড়িয়ে সেলাই করবো তাহলে ব্লাউজটা কখনোই ফেসে যাবে না